অনুব্রত পার্থর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো এক বড় মন্ত্রীর দিকে নজর পড়ল কেন্দ্রীয় সংস্থার। কয়লাকাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। আগামী 26 জুন দিল্লিতে ইডির সদর দফতরে তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও গত 21 জুন তাকে তলব করা হয়েছিল, পঞ্চায়েত ভোটে কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন মলয়। ইডিকে চিঠি দিয়ে হাজিরার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন তিনি, যদিও মলয় ঘটককে সময় দিতে নারাজ ইডি। আগামী সোমবার সকাল 11টায় তাকে দিল্লিতে তলব করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কয়লাকাণ্ডে ফের একবার অস্বস্তি আরো বাড়ল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের। কয়লা পাচারের কোটি কোটি কালো টাকা মাফিয়াদের হাত ঘুরে প্রভাবশালী একাধিক ব্যক্তির কাছে পৌঁছেছে এমনটাই দাবি ইডির। ইতিমধ্যেই এরাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এই কেলেঙ্কারির তদন্তে ভিন রাজ্যেও অভিযানে গিয়েছিল ইডি। কয়লাকাণ্ডে কাঁড়ি কাঁড়ি টাকার পাচার নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যকর একাধিক তথ্য পেয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, কয়লাকাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। যদিও এর আগে 21 তারিখেও তাকে ডেকে পাঠায় ইডি, সেবার হাজিরা এড়িয়েছিলেন মলয়। ভোটের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে হাজিরা দিতে বাড়তি সময় চেয়ে নিয়েছিলেন আইনমন্ত্রী। তবে উল্লেখ্য, শুধুমাত্র মলয় ঘটক নয়, কয়লাকাণ্ডে এবার ডেকে পাঠানো হয়েছে অনুপ মাঝিকেও। তাকে আগামী 29 জুন তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।